সবাইকে আমার প্রণাম ও সালাম। আমি আপনাদের বন্ধু অনুসুয়া। আজকে খুব ইচ্ছা হলো একটা নাটক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে। আমি যতদূর জানি, শীতকালে পশ্চিমবঙ্গের বুকে প্রচুর প্রচুর বিদেশি পরিযায়ী পাখি আসে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে শোভা বাড়ায়। ঠিক একইভাবে 2021-এর ভোটের আগে এই পশ্চিমবঙ্গে প্রচুর পরিযায়ী নেতা উড়ে আসছে 2021-এর ভোটকে পাখির চোখ করে। সেই পরিযায়ী নেতারা আর কেউ নয়, আমাদের এই বিজেপি দলের বিভিন্ন মোটা ভাই, মোটা কাকা, জ্যাঠারা। এর আগেও আমরা দেখেছি যে অমিত শাহজি মথুয়া পরিবারে 1400 টাকা কেজির পোস্ত আর ভাত খেতে পশ্চিমবঙ্গে উড়ে এসেছিলেন। পশ্চিমবঙ্গের উন্নয়ন ওনার কিছু চোখে পড়েনি। আজকে যে মানুষগুলো একসময় পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো, সেই মানুষগুলোর বাড়িতে গিয়ে ভাত ডাল 1400 টাকা কেজির পোস্ত অমিত শাহজি খেয়ে সেই পশ্চিমবঙ্গেরই বদনাম করে গেছিলেন, কোনো উন্নয়ন হয়নি। আমাদের বাঙালিদের একটা সভ্যতা আছে বন্ধুরা, কারোর বাড়িতে গেলে অন্তত সে কেমন আছে, সে কি কিভাবে আছে, সে ভালো আছে কি না তার খোঁজটা রাখা হলো বাঙালিদের মা কাকিমাদের শেখানো একটা শিক্ষা। এটা আমাদের কালচার, আর আমাদের কালচারের মধ্যে এটাও পড়ে বাড়িতে কেউ আসলে নিজের সামর্থ্য মতো একটু জল বাতাসা অন্তত দেওয়া। কিন্তু এটা বিজেপির কালচারের মধ্যে পড়ে না, বিজেপির কালচারের মধ্যে পড়ে মাঝে মধ্যে পশ্চিমবঙ্গের বুকে ভোটকে কেন্দ্র করে উড়ে আসা, তার বাড়িতে পাত পেরে বসে খাওয়া এবং তারপরে তারই চারপাশটার বদনাম করে চলে যাওয়া। আজকে কিছু পরিযায়ী নেতা পশ্চিমবঙ্গের বুকে ভোটকে কেন্দ্র করে উড়ে আসছে, সেই সকল নেতা যাদেরকে বিগত 10 মাস দেখা যায়নি পশ্চিমবঙ্গের মানুষের বিপদে আপদে। কোনো করোনাতে লকডাউনে মানুষ খেতে পেয়েছে কি পায়নি, তার মহামারীতে দুর্যোগে যে সমস্ত নেতাদের দেখা যায়নি বিগত 10 মাস ঠিক ভোটের আগে, সেই সমস্ত মোটা ভাই, মোটা কাকা, জ্যাঠারা উড়ে আসছে পশ্চিমবঙ্গের বুকে। তারা মনে করে পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় ঘাসে মুখ দিয়ে চলে, তারা কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি বোধহয় জেপি নাড্ডাজির কথাই বলছি। আমাদের শ্রদ্ধেয় জেপি নাড্ডাজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি, উড়ে এসছেন বর্ধমান জেলায় কৃষক পরিবারে ভাত খেতে। ওটা ওনার কর্মসূচির মধ্যে পড়ে। কৃষক দরদ দেখাচ্ছেন কাঁধে লাঙল নিয়ে, কালকে টিভিতে দেখে হাসি আটকাতে পারছি না। হাসবো নাকি টিভিটাকে টান মেরে ভেঙে দেবো বুঝতে পারছিলাম না। কাঁধে লাঙল নিয়ে কৃষক দরদ দেখাচ্ছেন জেপি নাড্ডাজি, আপনার বাড়ি থেকে পশ্চিমবঙ্গের ডিস্টেন্সের থেকে, আপনার বাড়ি থেকে দিল্লির ডিস্টেন্স অনেক কম, আপনি দিল্লি যাননি কেন? দিল্লির কৃষক যারা আপনাদের রক্তচোষা কৃষি আইনের বিরোধিতা করছে, 2 ডিগ্রি ঠান্ডায় তারা রাস্তায় পড়ে আছে, তারা কি খাচ্ছে কি পড়ছে আপনারা খোঁজ নেন না? আপনাদের রক্তচোষা বিজেপি শাসিত কেন্দ্রশাসিত পুলিশ তাদের গায়ে গিয়ে জল দেয়, আপনারা খোঁজ নিতে যান না সেই সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠ কৃষকরা যারা চাষ করে বলে আজকে আপনাদের এত সুন্দর ফিগারগুলো তৈরি হয়েছে ভালো ভালো খেয়ে। অমিত শাহ, জেপি নাড্ডা যে আপনাদের এই যে জিরো ফিগারগুলো তৈরি হয়েছে না ভালো মন্দ খেয়ে, ওই সমস্ত কৃষকের চাষ করা খাবারগুলো খেয়েছেন বলে একটুও খোঁজ রাখেন, তাদের অবস্থাটা একটুও খোঁজ রাখেন। আজকে পরিস্থিতি কোথায় গেছে? তাদেরকে আতঙ্কবাদী বলা হচ্ছে, যে কৃষকরা, যে কৃষক গুরুজনেরা চাষ করে আমাদের পেটে অন্ন যোগায়, আমাদের মুখে খাবার যোগায়, সেই কৃষকরা আজকে ওই রক্তচোষা কৃষি আইনের বিরোধিতা করছে, খোঁজ নিতে যাচ্ছেন তাদের অবস্থাটা? ভোট ছাড়া কি বোঝেন? যদি কৃষকের প্রতি এতই দরদ, আপনি কি মনে করেন? প্রথমে তো একটা কথা বলি, এই বিজেপি নেতারা যে বারবার পশ্চিমবঙ্গে উড়ে আসে, ওনাদের ওই তারকাটা দিলীপ ঘোষ এই কিছুদিন আগে টিভিতে বলছিলেন মমতা ব্যানার্জি কি গেছেন কারোর বাড়িতে গিয়ে খেয়ে এসছেন? কই, উনাকে তো কারোর বাড়িতে খেতে দেখিনি। দেখেছেন আমাদের অমিত শাহজি কারোর বাড়িতে, মানে আর কি কিছুদিন আগে মথুয়াদের বাড়ি খেয়ে এসছে, জেপি নাড্ডাজি গিয়ে বর্ধমানে কৃষকের বাড়িতে খেয়ে এসছে। শুনুন, দিদি কারোর বাড়ি খেয়ে আসে না, দিদি হলো সেই মানুষ যে খোঁজ নেয় যে পরিবারগুলোতে আপনারা আকণ্ঠ গিলে গেলেন, সেই পরিবারগুলো পরের দিন খাবার পেলো কি না তার খোঁজটা নেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ও আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্যাট ইজ শি ইজ, তার কর্মসূচি কারোর বাড়িতে গিয়ে পাত পেরে আকণ্ঠ গিলে আসা নয়, তার এক
একমাত্র বেঁচে থাকার উদ্দেশ্য হলো সেই সমস্ত মানুষগুলো খেতে পেলো কিনা, তাদের বাড়ির বাচ্চাটা দুধ পেলো কিনা, তাদের বাড়ির বয়স্ক মানুষটা আজকে স্বাস্থ্যসাথী পেলো কিনা, বিধবা বার্ধক্য ভাতা পেলো কিনা। যাদের বাড়ি আপনারা খেয়ে এসছেন কালকে তারা গিয়ে রেশনের চালটা পেলো কিনা, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দেখার কাজ, এটা ওনার জীবনের ধর্ম হিসেবে উনি গ্রহণ করে নিয়েছেন। আপনাদের কাছে ভোটটাই সব, আপনাদের কাছে পশ্চিমবঙ্গটা হলো এখন একটা ভোটের রাজনীতি খেলার জায়গা। কোথায় ছিলেন 10 মাস যেদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে আমফান এসেছিল, কোথায় ছিলেন? আপনাকে জেপি নাড্ডা জি আপনাকে প্রশ্ন করছি, আপ পশ্চিম বঙ্গাল মে আয়ে খা পি কে গে, আপ কিষানো কে সাথ বহুত প্যার সে বাত করকে গে, আপ দিল্লি কিউ নেই গে? জেপি নাড্ডা জি আপসে পুছনা চাহতে হ্যায়, আপকে ঘর সে দিল্লি জ্যাদা নজদিক পড়তা হ্যায়, আপ একবার যাইয়ে ওহাঁ পে, আপকে অমিত শাহ জি স্বরাষ্ট্র মন্ত্রী, আপকে নরেন্দ্র মোদী জি, যাইয়ে না আপ লোক একবার যাকে হামারে কিষান ভাইও সে বাত কিজিয়ে, মামলা সুলঝানে কি কোশিশ কিজিয়ে, কিউ নেই যা রে হ্যায়? এত যদি ভালোবাসেন জেপি নাড্ডা জি আমাদের কৃষকদের, আপনাকে বলি যদি আপনার বুকের পাটা থাকে গিয়ে পাঞ্জাবে একজন কৃষকের বাড়িতে একদিন এক কাপ চা খেয়ে আসুন, দেখবেন আপনাকে কিরকম মানে আপনার সারা শরীরটা কি সুন্দর পালিশ করে দেবে ওনারা, তখন দেখতে পাবেন একটার পর একটা কৃষক মারা যাচ্ছে, একটার পর একটা কৃষক মারা যাচ্ছে। আপনারা বোধহয় এটাই চাইছেন যে একটা একটা করে আলটিমেটলি ওরা তো শেষ হয়ে যাবে, ওদের আলটিমেট মনোবলটা ভেঙে যাবে, ওরা ওদের আন্দোলন বন্ধ করে দেবে, ভুলে যাচ্ছেন ওরা ভারতীয়, আপনাদের মতন কুটিল পলিটিশিয়ান নয়। আজকে সেই কৃষকদের চাষ করা বাঁধাকপি ফুলকপি আলু পেঁয়াজ 1 টাকা 2 টাকা দিয়ে কিনে আপনাদের আম্বানি আদানিরা, আপনাদের বড় বড় শিল্পপতিরা শপিং মলে 200-400 টাকার ট্যাগ মেরে বিক্রি করবে এবং বাজারে এতটাই ক্রিটিক্যাল ক্রাইসিস তৈরি করে দেবে কি আমাদের মতন সাধারণ মানুষদের সেটাকে কিনে খেতে আপনারা বাধ্য করবেন, সেটাই হলো আপনাদের কৃষি আইন। আপনারা কৃষক দরদ দেখাচ্ছেন, লজ্জা লাগে আপনাদের দেখলে, আপনাদের ধিক্কার জানাই, ভোট রাজনীতি ছাড়া আপনারা জাস্ট কিচ্ছু বোঝেন না, ধিক্কার জানাই। কালকে টিভিতে দেখছি জেপি নাড্ডাজির আগামী কর্মসূচি, এই কৃষকের বাড়িতে আকণ্ঠ গিলে আসার পর জেপি নাড্ডাজির আগামী কর্মসূচি হলো উনি 20 মিনিট পুজো দেবেন, নাও ঠেলা 20 মিনিট পুজো দেবেন মানে ওটা ওনার কর্মসূচি, 19 মিনিট নয়, 21 মিনিট নয়, 20 মিনিট, ভাবতে পারেন কতটা নির্লজ্জ। এই পশ্চিমবঙ্গের ঘরের মা কাকিমাদের আবেগ জড়িয়ে থাকে ঠাকুর দেবতাদের সাথে, তারা উপোস করে দিনের পর দিন ভগবানের পুজো দেন। আপনারা জানেন আমাদের মা কাকিমারা আমাদের ঘরের মানে মহিলারা উপোস করে ভক্তি ভরে ভগবানকে পুজো করেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার সারা দিন উপোস করে আমার মাদার ইন ল পুজো করতেন। জেপি নাড্ডাজির ওটা নাকি কর্মসূচি, 20 মিনিট পুজো দেবেন, ছোট মুখে বড় কথা, একটা কথা না বললে পারি না। কালকে টিভির পর্দায় ওনাদের পুজো দেওয়ার ধুম দেখে মানে বিজেপি নেত্রীদের কাঁথায় আগুন লেগে গেলেও যায় আসে না, কিন্তু মুখটা সুন্দর করে এটা বাউন ঠাকুরের সামনে দাঁড়িয়ে পূজোর নাটকটা কিন্তু ওনাদেরকে করতে হবে। আর ওনাদের পূজো দেওয়ার ধুম দেখে আমার প্রকৃতই মনে হচ্ছিল একটা গোয়াল ঘরে দেখবেন যখন কেউ জাপ দেয় না, জাপ খাওয়ার জন্য গরুগুলো যে গুঁতো গুঁতি করে, ঠিক ওনাদেরকে দেখে মনে হচ্ছিল গোয়াল ঘরে গুঁতো গুঁতি লেগে গেছে। পূজোর ঢং দেখাবেন না, আপনাদের পূজোর ঢং দেখাবেন না, আমাদের এখানে পুজো করার জন্য ক্যামেরা অন করতে হয় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপোস করে মা কালীর পুজো করেন, আপনাদের মতন ক্যামেরা অন করে ঢং দেখাতে হয় না জেপি নাড্ডাজি। তারপরে আপনাদের আপনার 20 মিনিট সারা হলো, আপনার ভাড়া করে আনা টিফিন খাওয়ানো হাতে গোনা কটা লোককে দেখিয়ে আপনি বলছেন জনসমুদ্র হয়ে গেছে, জনসমুদ্র হয়ে গেছে আপনাকে দেখে। শুনুন, বর্ধমানের কাটোয়া জেলায় আমার নিজের মামার বাড়ি, কত শ্রদ্ধা আপনাদেরকে মানুষ করে না, আমি কালকে একটা ফোন লাগিয়ে ওখানে কিছু মানুষের সাথে কথা বললাম, তারা আপনাকে নিয়ে যে ভাষায় খেসা করছে সেই ভাষাগুলো আমি মুখে আনতে পারবো না। আমার নিজের মামার বাড়ি বর্ধমানের কাটোয়ায়, ছোটবেলা থেকে সেই কাটোয়া সেই বর্ধমানের উন্নয়ন আমি নিজে চোখে দেখছি। কি ছিল বর্ধমান জেলা, কোথায় ছিলেন জেপি নাড্ডাজি, কোথায় ছিলেন আপনাদের এই তামাম যেসব নেতারা গোয়াল ঘরে কালকে গুতগুতি করছিল? এই বর্ধমান জেলায় এই কাটোয়ায় একদিন কারেন্ট গেলে 3 দিন কারেন্ট আসতো না, আমি নিজে ফোন করে, এটা আমার বলার কথা নয় ওখানকার মানুষদের থেকে শুনছি,
আজকে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন, প্রতিটা ঘরে ঘরে যে বাউন ঠাকুর আপনাদেরকে পুজো করে দিচ্ছিল ক্যামেরার সামনে, সেই বাউন ঠাকুরের ব্রাহ্মণ ভাতাটাও মমতা ব্যানার্জি করিয়ে দেন। আপনারা কোথায় থাকেন, কোথায় ছিলেন বিগত 10 মাস? আজকে ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারই দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে? কৃষকের দরদ দেখাতে গেলে দিল্লিতে যান, দিল্লিতে যে কৃষকরা কৃষি আইনের বিরোধিতা করছে, আপনাদের রক্তচোষা তাদের পাশে দাঁড়ান। আপনাদের কাছে খাওয়াটাও হলো কর্মসূচি, কৃষকরা পথে ঘাটে মারা যাচ্ছে, আপনারা কৃষকের বাড়িতে ভাত খাচ্ছেন, না বলে পারলাম না। আপনাদেরকে দেখে মনে হচ্ছে কত নির্লজ্জ বেহায়া যে মারা গেছিল, তবে আপনারা জন্মেছিলেন কে জানে, ভগবান বলতে পারে। তো যাই হোক, কৃষকের বাড়িতে ক্যামেরা অন করে ভালো মন্দ খেলেন, কিন্তু জেপি নাড্ডা জি বোধ হয় কৃষকের বাড়িতে ক্যামেরা মেকআপ লাইট দিয়ে খাওয়ার সময় এটাই ভাবছিলেন কিভাবে পশ্চিমবঙ্গে পদ্ম চাষ করা যায়। কিন্তু জেপি নাড্ডা জি, পশ্চিমবঙ্গে পদ্ম চাষ হবে না, পশ্চিমবঙ্গে পদ্ম চাষ হবে না। এই পশ্চিমবঙ্গে মা দুর্গার পুজো দিতে 108টা পদ্ম ফুল লাগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে মা দুর্গার পায়ে অর্পণ করেন, সেই পশ্চিমবঙ্গে আপনাদের কালিমালিপ্ত পদ্ম চাষ হবে না, আপনাদের অপসংস্কৃতি এই পশ্চিমবঙ্গে চলবে না। আজকে আমি গলা ফাটিয়ে বলছি, আমি তৃণমূল কংগ্রেসের একজন বুথ লেভেল কর্মী, তবুও যখন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাই, রাস্তায় একটু সময় দিয়ে আপনাদের বিজেপির ব্যানারগুলো দেখি। হ্যাঁ সত্যি, তৃণমূলের ব্যানারগুলো দেখি না, কারণ ওগুলো তো আমাদের নিজেদের ঘরের জিনিস, আপনাদের বিজেপির ব্যানারগুলো দেখি, একটা মুখ তো বাঙালি দেখতে পাই না দাদা। আপনাদের বিজেপির একটা পদাধিকারী, একটা ক্যান্ডিডেটও কি বাঙালি খুঁজে পান না? ভদ্র, শিক্ষিত, সভ্য বাঙালি বিজেপি করে না নাকি? খুঁজুন না একটা দুটো বাঙালি ক্যান্ডিডেট। এই 2021-এ পশ্চিমবঙ্গের ভোট যখন হবে, আপনারা 2 অঙ্কের বেশি জিতে দেখান, 2 অঙ্কের বেশি জিতে দেখান, আপনারা 90টা সিট জিতে দেখান, 95টা সিট জিতে দেখান, তাও জানবো আপনাদের প্রত্যেক দিনের ডেলি প্যাসেঞ্জারের পয়সাটা উসুল হয়েছে, নালে তো খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে দাদা, আপনাদের খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। মিলিয়ে রাখুন, এই পশ্চিমবঙ্গের বুকে 2 অঙ্কের বেশি সিট পাবেন না। ভোটকে পাখির চোখ করে আপনাদের ভোট রাজনীতি আরম্ভ হয়েছে, আর ওই 66 বছরের মহিলা যিনি ভোটকে ভুলে গিয়ে প্রতিনিয়ত এই পশ্চিমবঙ্গের মানুষের কষ্টকে নিজের কষ্ট ভেবে উপলব্ধি করছেন, ওই 66 বছর বয়সে মহিলাটি ভোটকে ভুলে গিয়ে আজকে পথে ঘাটে নেবে মানুষের কাজ করছে, পথে আর আজ করছে না, আজ করছে না। যখন করোনার ভয় আপনাদের হাই প্রোফাইল মোটা ভাইরা বাড়িতে বসে ঘুমোচ্ছিল, দামি দামি খাবার খাচ্ছিল, টিভিতে করোনাতে কজন মারা গেল তার ছবি দেখছিল, তখন ওই মহিলাটি রাস্তায় নেবে মুখে জাস্ট একটা রুমাল বেঁধে মানুষকে সোশ্যাল ডিস্টেন্স শেখাচ্ছিলেন, ওই ওই ভদ্রমহিলা, ওই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে খাদ্য উপহার দিচ্ছিলেন, একটা মানুষও যেন করোনা চলাকালীন না খেয়ে না থাকে। আগে শ্রমিক দরদ দেখাচ্ছেন, কৃষক দরদ দেখাচ্ছেন, কোথায় ছিলেন আপনারা যখন পথে ঘাটে পরিযায়ী শ্রমিকরা মারা গেছিল? আপনিও তো পরিযায়ী, আপনিও তো এক জায়গা থেকে পশ্চিমবঙ্গে নিজের রুটির খাতিরেই আসছেন, যে যদি জিততে পারেন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্সটা আরও বাড়বে, আপনি কেন পরিযায়ী শ্রমিকদের মতন পথে ঘাটে হেঁটে এলেন না? আপনার জন্য কেন প্রাইভেট প্লেন, আপনার জন্য কেন হেলিকপ্টার? আজকে যখন লকডাউনে রাস্তার পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত মারা গেছিল, তাদের বডিটা আনার জন্য আপনাদের সরকার গাড়ি পাঠাতো, তবু সেই মানুষগুলোকে বেঁচে বাড়ি ফেরার জন্য গাড়ি অ্যাভেলেবেল করে দেয়নি। আনপ্ল্যান লকডাউনটা তো আপনারা ডেকেছিলেন, আমি ডাকিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাকেনি, কিন্তু তা সত্ত্বেও উনি লকডাউন চলাকালীন প্রতিটি মানুষের পাশে ছিলেন, সেদিন আপনাদেরকে দেখা যায়নি। আপনাদের দেখলে লজ্জা লাগে, ঘেন্না লাগে, বর্ধমান জেলায় এসে জনসমুদ্র দেখাচ্ছেন, তার আধ ঘন্টা পরেই বর্ধমান জেলায় ফোন করে মানুষ আপনাদের নিয়ে কি ভাবে, নিজে কানে শুনে হাসি আটকাতে পারছিলাম না দাদা। দয়া করে পশ্চিমবঙ্গে পদ্ম চাষের স্বপ্ন দেখবেন না, আপনারা বাঙালির সৃষ্টি জানেন না, কৃষ্টি জানেন না, আপনারা প্রপার বাংলা ভাষা উচ্চারণ করতে জানেন না, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করতে জানেন না, আপনারা জানেন না দ্যাট ইজ নট রবীন্দ্রনাথ টেগোর, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর।
আপনারা জানেন না, বাঙালি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছেন। কেউ আপনারা বলেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, কেউ আপনারা বলেন শান্তিনিকেতনে, আর সেই পশ্চিমবঙ্গের মানুষদের কাছে দৌড়ে দৌড়ে আপনারা ভোটের ভিক্ষা করতে এসছেন। জেপি নাড্ডাজি বলছে বর্ধমানের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে ভিক্ষা করবো। আরে রাবণও তো ভিক্ষা করার উদ্দেশ্যেই এসছিল সীতার ঘরে, তারপরে স্টোরিটা আমরা সবাই জানি। বাঙালিদেরকে না ঘাসে মুখ দিয়ে চলা ভাববেন না। যতই আপনারা বাঙালি বাঙালি সাজুন, যতই আপনারা বাঙালি বাঙালি খেলা দেখান, জানবেন আমরা মাছ ভাত খাওয়া বাঙালি হাজার হলেও ব্রেনটা না আপনাদের থেকে অনেক শার্প। কটা নোবেল এই পশ্চিমবঙ্গের বাঙালি জয় করে এনেছে তার হিসেবটা আছে আপনাদের কাছে? আপনাদের বিজেপি নেতৃত্বরা অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়দের মতো নোবেল জয়ী, নোবেল জয়ী শিক্ষিত মানুষদের সম্বন্ধে বলে বিদেশি বউ আছে তাই নোবেল পেয়েছে, অশিক্ষিত কুশিক্ষিত কুলাঙ্গারে ভরা আপনাদের বিজেপি, আপনারা জিতবেন পশ্চিমবঙ্গের আসন? পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়, তারা ঝাড়ের বাঁশকে কেটে নিজের ঘরে এনে রাখে না। আপনি আসুন, ঘুরে যান, খেয়ে দিয়ে যান, পারলে আমার বাড়িতেও আসুন, খেয়ে দিয়ে যান। তা বলে এটা এক্সপেক্ট করবেন না যে পশ্চিমবঙ্গটা আমরা 9-6 করার জন্য আপনাদের হাতে তুলে দেব। আজকে যে অবস্থাটা বিদ্যাসাগরের মূর্তির হয়েছিল, যে অবস্থাটা আজকে বিদ্যাসাগরের মূর্তির হয়েছিল, সেই অবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের ঘরে ঘরে হবে, এই সুযোগ আমরা আপনাকে দেব না। জেপি নাড্ডা জি আপনার উদ্দেশ্যে বলছি, অমিত শাহ জি আপনার উদ্দেশ্যে বলছি, যে অবস্থাটা হাতরাসে আমার ছোট্ট বোন মানিষা বাল্মিকীর হয়েছিল, ওই অবস্থাটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রতিটা মেয়ের আমরা হতে দেবো না। আজকে আপনাদের গুজরাট বানাতে দেবো না পশ্চিমবঙ্গকে, আপনাদের উত্তরপ্রদেশ বানাতে দেবো না পশ্চিমবঙ্গকে। আর আপনারা বারবার কি এটা মানে খুব মজা পেয়েছেন, কোন নেতাকে আপনারা কিনে নিচ্ছেন, মানুষের গলা কেটে টাকা জোগাড় করছেন, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, সবজি সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন, পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছেন, আর সেই টাকায় এই শুভেন্দু অধিকারীদের মতন মির্জাফার কুকুরদেরকে আপনারা কিনছেন, আর ভাবছেন আমাদের দলটা ভেঙে যায়। একটা কথা লাইভ শেষ করার আগে বলি, শুনুন, নেতা ভাঙালে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ এই তৃণমূল পার্টিটাকে আমরা মানুষের পার্টি বলে গণ্য করি, মা মাটি মানুষ, এই পার্টিটা নেতাদের পার্টি নয়। আপনাদের এই বিজেপি পার্টিটা ছোটবেলায় একসময় শুনতাম ভাজপা সরকার, আপনাদের নেতাদের থেকে বিলং করে আপনাদের পার্টি, আমাদের গ্রাসরুট লেভেলের মানুষদের সাথে বিলং করে আমাদের এই দল তৃণমূল কংগ্রেস। যত কাটবেন তত বাড়বে, এটা পদ্ম ফুল নয়, একবার ফুটলো শুকিয়ে গেল। বাইরে আপনার বাড়ির বাইরে যদি ঘাস হয়ে থেকে থাকে সেই ঘাসটাকে কাটুন, দেখবেন দুদিন পরেই গজিয়ে গেছে। এই পার্টি হলো বুথ লেভেল কর্মীদের পার্টি। আর আজকে একটা কথা আপনাদেরকে বলি, যে কজন মানুষ আমাদের তৃণমূলের কর্মী কোনো না কোনো কারণে বাড়িতে বসে গেছিল, যবে থেকে মির্জাফার গদ্দার কিছু লোক আমাদের এই দলকে ছেড়ে আপনাদের গোয়ালঘরে জয়েন করেছে, আপনাদের ওখানে সাবান মাখার উদ্দেশ্যে চলে গেছে, যে কজন আমাদের কর্মী হয়তো বাড়িতে কোনো না কোনো কারণে বসেছিল তারাও আজকে পথে নেমে গেছে, তারাও আজকে মনের জোরে একটাই কথা বলছে, আর যাই হোক 2021-এ দিদিকে জিতিয়ে তারপর আমরা মরি তো মরবো বাঁচি তো বাঁচবো। এই দল গ্রাসরুট লেভেল কর্মীদের দল, এই দল আমাদের মতন বুথ কর্মীদের দল, পারবেন না হারাতে, পারবেন না হারাতে, আসুন মাঠে খেলা হবে, আমরা জিতে দেখাবো। কটা নেতা, কত পয়সা আপনাদের আছে, আরো কটা নেতা কিনুন, একটা কর্মীকে কিনে দেখান, একটা যদি কর্মীকে কিনতে পারেন, একটা যদি বুথ লেভেল গ্রাসরুট লেভেল কর্মীকে কিনতে পারেন, তবে জানবেন জেতার দিকে এক স্টেপ এগোলেন। এই নেতারা তো যারা মানে বঞ্চিত লাঞ্ছিত, যাদেরকে হাত ধরে দিদি তুলে আসনে বসিয়েছিল, তারা তো বিক্রি হওয়ার জন্যই ছিল, যতদিন পেরেছে এখানে প্রফিট করেছে, তারপরে ওখানে গিয়ে প্রফিট কামাচ্ছে, তৃণমূলের পাওয়া শাল গিয়ে গোয়াল ঘরে বেলাচ্ছে, পকেটের পয়সা দিয়ে তো মানুষের কাজ কখনো করতে পারবে না এইসব নেতারা। আর আমরা যারা কর্মী আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। আরও একবার বলি জেপি নাড্ডা জি, আবার একদিন আসুন, কোথাও খেয়ে দিয়ে যান, কিন্তু পশ্চিমবঙ্গটাকে গুজরাট বানাবার স্বপ্ন দেখবেন না। আপনাদের কৃষক দরদ, আপনাদের শ্রমিক দরদ এইখানকার মানুষ হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় বুঝে গেছে। আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানালাম লাইভ শেষ করার আগে, ক্ষমতা যদি থাকে জেপি নাড্ডা জি,
अगर आपके दिल में थोड़ा भी क्षमता है, जाके पंजाब में कोई किसान के घर एक कप चाय पी के आइए, उसके बाद देखते हैं। পশ্চিমবঙ্গের মানুষরা সৌজন্যে বিশ্বাস করে, তাই আপনি এখানে এসেছেন, আপনাকে ভালো করে খাইয়ে দাইয়ে পাঠিয়েছে, বেশি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, ভদ্রতার মান বজায় রেখে চলুন, আমরাও আমাদের ভদ্রতার মান বজায় রেখে চলবো। আর কে জিতবে, কে হারবে, কে জনসমুদ্রে ভাসবে আর কে গিয়ে পাঁকের মধ্যে ডুববে, সেটা তো 2021-এর ভোটের পরেই দেখা যাবে। আর নয় বেশি নাই বা বললাম, ছোট মুখে বড় কথা। আর শেষ করার আগে আপনাদের আরেকটু সময় নেব। বিজেপির যারা দাদা আছো, ভাই আছো, ভালো করে আমার প্রোফাইলে রিপোর্ট দাও। আমার এবং আমার মতন প্রচুর কর্মীদের, প্রচুর সংগ্রামী মানুষদের প্রোফাইলে বেশি বেশি করে রিপোর্ট মেরে আমাদের প্রোফাইলটাকে বন্ধ করার চেষ্টা করো। কিন্তু বন্ধ করতে পারবে না। যত পারো নোংরা কমেন্ট করো, যত পারো প্রোফাইলে রিপোর্ট দাও। আমরা হলাম ঘাস ফুল, আমরা হলাম তৃণমূল, যত কাটবে তত বাড়বো। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আর এর থেকে বেশি কিছু বলবো না। জয় হিন্দ, জয় বাংলা। দেখা হবে ভোটের ময়দানে। আজ আসি।